बिस्मिल्लाह रहमान रहीम आबारो चले एसेछि आपनादेर सामने आरेकटी रेसिपि निये। आजके आमी कासकला एबं मुसुरिर डाल दिये एकटी इउनिक रेसिपि रेडी करेछि। आमार साथेई थाकबेन, स्किप ना करे पुरो भिडियोटी जुड़े थाकबेन, इनशाल्लाह आपनादेर एकटु होलेओ उपकारे आसबे। चलें ताहले देखे आसि आजकेर एई आमी रेसिपिटि किभाबे रेडी करेछि एबं कि कि आमार उपकरण लागबे एटी रेडी करार जन्य। सम्पूर्ण नतून एक रेसिपि। एखाने आमी काचा कला नियेछि दुटी, काचा कला दुटोके आमी अपनारा चाइले एखाने काचा कला आरो बाड़िये निते पारें। मुसुर डाल नियेछि आमी एक कप परिमाण। एबार आमी काचा कलागुलोके रेडी करे नेब। एर जन्य आमी काचा कलार माथार दिकटा एकटु करे केटे निच्छि आर पिछनेर दिकटा एकटु करे केटे आमी माझ बराबर दुटा फाली करे निच्छि। अपनारा चाहले तीनटे टुकड़ो करते पारें, आमी एखाने दुटो टुकड़ो करे नियेछि। एबार आमी कलागुलाके किन्तु कलागुलाके आगे थेके धुये नियेछिलाम, धुये तारपरे केटे नियेछि। एदिके आमार आलू लागबे, आलू एखाने आमी जे कोनो आलू होलेई हबे। আমি এখানে শীল আলু নিয়ে নিয়েছি, নিয়ে আলুটাকেও এভাবে আমি কেটে নেছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে দিতে পারেন বা এরকম লম্বা দিয়ে লম্বা করেও কেটে নিতে পারেন। আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার চুলায় চলে যাব। চুলায় আগে থেকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, পানি দিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে। পানিটা যখন একটু গরম হয়ে এসেছে সে পর্যায়ে এসে আমি এবার আমি কাঁচকলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব কাঁচকলাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। এবার চলে যাব মসুর ডালের মধ্যে। ডালটাকে এবার আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে। এবার আমি ডালটাকে এভাবে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। কাঁচকলাগুলোকে এদি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কাঁচকলাগুলোকে ছালগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এই ছালটাকে আবার ভর্তা করে খাওয়া যায়। ছালগুলো ছালা হয়ে গেলে এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে কাঁচকলাগুলোকে এভাবে আমি ম্যাশ করে নেব। খুব লক্ষ্য রাখতে হবে কাঁচকলাটা যেমন একদম পুরোপুরি ম্যাশ হয়ে যায়, কোনো যেন দানা না থাকে। এই তো কাঁচকলাটা একদম পুরোটা আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটাটা, যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার আমি এক এক করে এর মধ্যে যা যা উপকরণ লাগবে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ বাড়ানোর জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব, মিক্স করে নেব। এর মধ্যে এবার আসল উপকরণটি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বেসন। হ্যাঁ, আপনারা চাইলে এখানে আটা বা ময়দা ইউজ করতে পারেন, তবে বেসনটাই দিলে সবচেয়ে বেশি ভালো। আমি এখানে এক কাপ পরিমাণ বেসন ইউজ করেছি। প্রথমে হাফ কাপ দিয়েছি, পরে আমি আবারও হাফ কাপ দিয়ে আমার মনে হয়েছে নুনটা একটু কম মনে হয়েছে, এবার আরেকটু আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বেসনের সাথে সবগুলো মেখে নিয়েছি খুব ভালো করে। এবার চুলায় চলে এসেছি, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার মিক্স করা বেসন, মসুর ডাল এবং কাঁচকলা যে আমি রেডি করে রেখেছি সেটাকে আমি এবার এভাবে শেপ দিয়ে নিব। হাতে সামান্য পরিমাণ আমি তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এভাবে গোল গোল করে একটা করে বলের মতো করে নিচ্ছি। এভাবে সবগুলোকে আমি করে নিয়েছি। এদিকে চুলায় তেলটাও গরম হয়ে এসেছে। এবার আমি এক এক করে সবগুলো
বলগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মসুর ডাল আর কাঁচকলা যদি বাসায় থাকে তাহলে আপনারাও এই ইউনিক রেসিপিটি রেডি করে খেতে পারেন। যে কোনো মেহমানদেরকেও যদি এটি রেডি করে দেওয়া যায়, তৈরি করে দেওয়া যায়, তাহলে অবশ্যই আপনার সবাই প্রশংসা করবে। কেউ বুঝতেই পারবে না যে এটা কলা আর ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি। সবগুলো আমার দিয়ে দেওয়া শেষ। এবার আমি চুলার আঁচটা কিন্তু খুবই আমি লো মিডিয়ামে রেখে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভেজে নেব। খুব হাইটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে এবং ভেতর থেকে সেদ্ধ হবে না। এবার আমি এক এক করে সবগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। এ পর্যায়ে এসে আমার কলারেই বড়া বলেন বা কোপ্তা বলেন, যেটাই বলেন, এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। ওই ফ্রাই প্যানে আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে আমি এভাবে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা এ পর্যায়ে এসে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। এভাবে আলু যদি একটু তেলে ভেজে রান্না করা যায় তাহলে রান্নার খাবার টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আসলাম পুরো রান্নাতে। আমি আলপনার কিচেন চ্যানেল থেকে বড় বড় মতো ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে নিচ্ছি। এখানে আমি চারপাশে কাঁচামরিচ ফলি দিয়ে দিচ্ছি। এবার খুব বেশি করে ভাজবো না, সামান্য পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি এবার অ্যাড করব একটু তেজপাতা। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ। দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আমি এখানে আবারও 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। দিয়ে এবার কষ্ট মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল বেড়ে হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে এসে ভেজে রাখা কলার যে কোপ্তাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। সামান্য একটু আবার পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। পানি দিয়ে আবারও এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যখন তরকারিটা থেকে একটু তেল বের হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আমার এই আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, একটু করে লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আলু এবং কলার এই কোপ্তাটার সাথে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, তাহলে তরকারিটা আরও টেস্টি হবে। এবার আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছে ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা আমার পুরোপুরি না হওয়া পর্যন্ত। তরকারিটা অলমোস্ট ডান হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি চুলাটা একদমই অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কলার এই বড়াগুলো কতটা ফুলে উঠেছে। এই তো আমি ঠিক ওইরকম একদমই ঝোল রাখিনি, আমি একটু ভুনা টাইপের করেছি একদম। এবার আমি নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গিয়েছে আজকের আমার কলা এবং মসুর ডাল দিয়ে একটি ইউনিক রেসিপি।
যদি আমার এই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কোথাও একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের মাঝে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই আজকের এই ভিডিওটি কেমন হয়েছে। আর যারা আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে আছেন আমি তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, অনেক মজাদার এবং নতুন একটি রেসিপি কলা এবং মসুর ডালের। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সবাই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।